أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. فشكر الله تعالى جل وعلا الحمد لله الحمد لله সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তার জীবনে বিপদ আপদ সহ সর্বদাই ধৈর্য ধারণ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনে ভাই, আজকের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে বেশি কথা বলার মতো সময় পাওয়া যাবে না। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকের বিষয় হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। সবর, ধৈর্য ধারণ করা, এটি যেমন তেমন বিষয় নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সকল মানুষের একটি অপরিহার্য গুণ, মুমিনদের একটি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি পদ্ধতি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীকে পরীক্ষা করা হয়েছে, তখন তারা ধৈর্য ধারণ করেছিলেন, ইত্যাদি বিষয়গুলো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের প্রতিযোগিতা করো, পরস্পর তোমরা শুধু ধৈর্য ধারণ নয় করো না, ধৈর্যের প্রতিযোগিতা করো। ধৈর্যের প্রতিযোগিতা কেমন, আমরা কিছুক্ষণের মধ্যে অন্যান্য কোরআন এবং হাদিস থেকে তা জানার চেষ্টা করব। অনবিত এবং দৃঢ় প্রত্যয় থাকো, অনবিত এবং প্রতিরক্ষা বহুতমরা শক্ত করো, অত্যাকুল্ল, আল্লাহকে ভয় করো, লাল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকামী হতে পারো। মহান আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা পরস্পর ধৈর্যের প্রতিযোগিতা করো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। কখন তাহলে ধৈর্য ধারণ করতে হবে? মুমিনের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে সকল ক্ষেত্রে মুমিন ধৈর্য ধারণ করবেন। কখন ও কেন ধৈর্য ধারণ করতে হয়? মহান আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কাহিনীকে কোরআনে উপস্থাপন করেছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, ওহে আমার বৎস, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো, ওয়ামুর বিল মারুফ, আর সৎ কর্মের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার,
নিচে এদের কর্ম থেকে নিচে এদের কর্ম থেকে বিরত থাকো এবং মানুষদেরকে বিরত রাখো আর শুনে রাখো ওয়াসবির আলা মা আসাবাক তোমার উপরে যে বিপদ আসে সেই বিপদ থেকে তুমি সাবধান হও সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো ইন্না যালিকা মিন আযমিল উমুর আর নিশ্চয় এটা বড়ই কঠিন কাজ আয়াতগুলো যদি লক্ষ্য না করেন কোরআনের আয়াতগুলো যদি লক্ষ্য না করেন তাহলে বুঝতে পারবেন না কখন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা ভাষায় লোকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আল্লাহ তাআলা নকল করে বলছেন যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন সলাত প্রতিষ্ঠা করো সৎ কাজের আদেশ করো অপকর্ম অসৎ কাজের নিষেধ করো যখনই তুমি এটা করবে তখন তোমার উপরে বিপদ আসবে ওয়াসবির আলা মা আসাবাক আর তোমার উপরে যে বিপদ আসবে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করো তার মানে হচ্ছে যখনই আপনি সৎ কর্ম সম্পাদন করবেন যখনই আপনি সৎ কর্ম সম্পাদন করবেন তখনই আপনাকে বাধা দেওয়া হবে তখনই আপনাকে বাধা দেওয়া হবে আপনি যদি প্রকৃত মুমিন হন আপনি যত বেশি ইমানদার হবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন এই মর্মে কোরআনের আয়াত আছে তাহলে বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আর সেই সময় ধৈর্য ধারণ করতে হবে সৎ ব্যক্তিদেরকে প্রতিহত করা হবে কষ্ট দেওয়া হবে সেই সময় মূলত ধৈর্য ধারণ করতে হবে মহা আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের শপথ ইন্না ইনসানা লাফি খুসর সকল মানুষের আয় রয়েছে ক্ষতির মধ্যে তাফসীর করার মতো সময় নেই তাফসীর করার মতো সময় নেই পৃথিবীর সকল মানুষের আয় ক্ষতির মধ্যে রয়েছে পৃথিবীর সকল মানুষের আয় ক্ষতির মধ্যে রয়েছে শুধু ক্ষতির মধ্যে রয়েছে নয় তারা বড়ই বিপদের মধ্যে রয়েছে এই ক্ষতি কেমন ক্ষতি যারা যারা এই কাজগুলো করে না তারা বিপদের মধ্যে আছে তাহলে কারা কারা ক্ষতির মধ্যে নেই মহা আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে ওয়াআমিলুস সালিহাত শুধু ইমান আনলেই হবে না সৎ কর্ম সম্পাদন করেছে যারা সৎ কর্ম সম্পাদন করে তারা ব্যতীত যারা ইমান এনেছে তারা ব্যতীত ইমান পরের শর্ত সৎ কর্ম সম্পাদন করেছে তারা ব্যতীত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াসিউ উপদেশ আর যখন ইমান আনার পরে সৎ কর্ম করেছে আর যারা মুমিন তারা পরস্পর পরস্পরকে সত্যের পথে কোরআন এবং সহিহ হাদিসের পথে পরস্পর পরস্পরের প্রতি ওসিয়ত করে উপদেশ দেয় তারা ব্যতীত যখনই সত্যের পথে অটল থাকবে তখন বিপদ আপদ আসবে ওয়াতাওয়াসাউ বিসসবর আর যারা বিপদের আপদের সময় বিপদের সময় পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় তারা ব্যতীত মহান আল্লাহ তাআলা কোরআনের অন্যতম
সবচাইতে ছোট ছোড়া বলে খাত, সবচাইতে ছোট ছোড়া অন্যতম ছোড়া, দ্বিতীয় ক্ষুদ্রতম ছোড়া। সূরা আসরের মধ্যে চারটি কথা বললেন, যারা ঈমান দাও, যারা ঈমান এনেছে, যারা সৎ কর্ম সম্পাদন করেছে, আর যারা সৎ কর্ম